ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড বা মেস্ট ইউটিউব চ্যানেলে আর নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে ক্রেপ সাইকেল বা চক্র নিয়ে কথা বলবো এবং অ্যারোবিক রেসপিরেশান অর্থাৎ অ্যানেরো অবাধ শোষণ অর্থাৎ অ্যানেরোবিক রেসপিরেশান নিয়ে কথা বলবো হ্যাঁ আগের দিনে অ্যারোবিক রেসপিরেশান নিয়ে কথা বলেছি আজকে ক্রেপ সাইকেল আর অ্যানেরোবিক রেসপিরেশান নিয়ে আলোচনা করবো তো স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো খুবই ইন্টারেস্টিং হতে যাবে এবং ইনফরমেটিভ মনে হলে মনে হবেই তোমাদের তো অনেক কিছু ইনফরমেশান আছে ভিডিওতে তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো প্রথমে দেখো যে ক্রেপসাই গেল অর্থাৎ সবজ অর্থাৎ যে অ্যারোবিক রেসপিরেশন সে তার একটা পর্যায়ে গ্লাইকোলাইসিস উৎপন্ন হয়েছিল পাইরোবিক অ্যাসিড অর্থাৎ দু অনু পাইরোবিক অ্যাসিড উৎপন্ন হয়েছিলো সেই পাইরোবিক অ্যাসিডটি কী হয়েছে সম্পূর্ণ জারিত হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ জারিত হয়ে কী তৈরি করছে সম্পূর্ণ জারিত হয়ে যেটা তৈরি করছে সেটা হচ্ছে জৈব অ্যাসিডের মাধ্যমে একটি চক্রাকার পথে কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তি উৎপন্ন করছে তাই এটাকে কী বলছে ক্রেপ সাইকেল বা চক্র এই ক্রেপ সাই সাইকেলে যেহেতু সাইটিক অ্যাসিড উৎপন্ন হয় তো সেই কারণের জন্য কি হয় দেখো একটা জিনিস এখানে বলি সেইটা হচ্ছে যে যে ক্রেপস চক্রে উৎপাদিত দ্রব্য সাইটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার জন্য একে সাইটিক অ্যাসিড সাইকেলও বলা হয়ে থাকে এবং এখানে তিনটি কার্বক্সিল যুক্ত যৌগ উৎপন্ন হওয়ার জন্য ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা শর্ট ফর্মের সি এ সাইকেলও বলা হয়ে থাকে এটা কোথায় সম্পন্ন কেউ সেটা হচ্ছে যে তোমার কোষচক্রীয় কোষীয় অঙ্গাণু মাইডোকান্ডিয়ার মধ্যে সম্পন্ন হয় ঠিক আছে তে আর কি ব্যাপার এরপরে যে সবাদ শোষণ বা অ্যারোবিক রেসপিরেশান যে সেই অ্যারোবিক রেসপিরেশান যে ও কোয়েঞ্জাইম অ্যাসিড কোএনজাইম বা সাইটেড সিনথেস উৎসেচকের সাথে যে অ্যাসিটাইল কোএ তৈরি হয়েছিল। সেই অ্যাসিটাইল কোএ হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট তো সেখান থেকেই তোমার চক্রের মধ্যে ঢুকে যাচ্ছে তারপরে জিনিসটা এবার বলছি যে চক্রে যে তিরিশটা তিরিশ অনু এটিপি উৎপন্ন হয় ঠিক আছে তিরিশনও এটিপি উৎপন্ন হয় বলেছে কীভাবে কী হয় না হয় সেই সমস্ত কিছু আলোচনা করবো একটু পরে তার আগে একটা জেনে নাও যে চক্র কী বৈশিষ্ট্য হতে পারে এটি হচ্ছে কোসঙ্গ মাইড্রোকন্টের মধ্যে সম্পন্ন হয় পাইলিক অ্যাসিডের জারণ ঘটে ফলে কার্বন ডাইঅক্সাইড থেকে শক্তি উৎপন্ন হয় আর তিরিশনও এটিপি উৎপন্ন হয় আর কেপসচক্রের যে পর্য অর্থাৎ ক্রেপ সাইকেলের যে তাৎপর্য সেটা হচ্ছে বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তির প্রধান উৎস উৎসস্থল এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড উৎপন্ন হয় এবং জৈব অ্যাসিড নাইট্রোজেন বিপাক বিশেষ করে অ্যামাইনো অ্যাসিডের সাথে জড়িত এবার এখানে দেখো যে কে শ্বসনের ফলে যে উৎপন্ন যে কতগুলো এটিপি কি উৎপন্ন হচ্ছে সেই সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখো গ্লাইকোলাইসিসের দুজনো এটিপি এবং থ্রি ফস্পো গ্লিসারাই ডিআড ওয়ান ওয়ান থ্রি গ্লিসারিক অ্যাসিড থেকে ছটা এটিপি কেপস সাইকেলে তিরিশটা এটিপি মোট থার্টি এইট অনু এটিপি তৈরি হচ্ছে ঠিক আছে থার্টি এইট অনু এটিপি তৈরি হচ্ছে তো এরপরে যেটা আসছি যে মেন ফাংশানে বা মেন জায়গাতে আসছি এটা হচ্ছে ক্রেপ সাইকেল দেখতেই পাচ্ছ যে পাইরোবিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল বা তো এই এখানে কি হচ্ছে এখানে যে পারবিক অ্যাসিড সেখান থেকে অ্যাসিডাইল কোয়েঞ্জাম তৈরি হচ্ছে দুই কার্বনযুক্ত এনএডি এনআইডি এইচ নেকোডিনাইন ডাইনোক্লোডাইট ফসফেট তো সেই লাগছে তারপরে কী হচ্ছে সেখান থেকে সাইটিক অ্যাসিড তৈরি হচ্ছে সাইটিক অ্যাসিডিক্স অ্যাকোনাইটিক অ্যাসিড আইসোসাইটিক অ্যাসিড অক্সালো অ্যাসিডিক অক্সালো সাকসিনিক অ্যাসিড আলফাকিটো গ্লুটারিকাটিক অ্যাসিড সাকসিনেল কোয়ে সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড অক্সেলো অ্যাসিডিক অ্যাসিড এইভাবে একটা সাইকেল তৈরি করছে ঠিক আছে এইভাবে একটা সাইকেল সম্পন্ন হচ্ছে তো এই ক্রেপ সাইকেলটা মনে রাখার একটা শর্ট টেকনিক বলে দিয়ে দেখো যে এতগুলো অ্যাসিড উৎপন্ন হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু মনে রাখা যায় না তো তার জন্য একটা শর্ট শর্ট এ ট্রিক্স বলে দিচ্ছি ও সেটা হচ্ছে যে দেখো এখানে যে যে সাইট্রিক অ্যাসিড যেটা আছে না তো সেখান থেকে একটা শর্ট ফর্ম শুরু করছি দেখো এখানে সি সি আই ও আলফা আলফা কিডোগ্লুটারিক অ্যাসিড সেখানে আলফা আবার সি সি এফ এম ও দেখো সিসি আই ও আলফা সিসি এফএমও এইভাবে খুব শর্টে তোমরা শর্টকাটে একদম তোমরা এই ক্রেপ সাইকেলটাকে রিক্যাপিজুলেশন বা মনে রাখতে পারবে তো এই ক্রেপ সাইকেল নিয়ে ভিডিও ছিল আজকের আর যেটা সেটা হচ্ছে যে অ্যারোবিক অ্যানেরোবিক রেসপিরেশান তো সেই অ্যানেরোবিক রেসপিরেশানটা কী বা কী হয় সেটা একটা ব্রিফ একটা ধারণা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এটি একটি শ্বসন প্রক্রিয়া অবায়ুজীবী জীবকোষে অ্যানেরোবিক অর্থাৎ মুক্ত অক্সিজেন সেখানে বা ফ্রি অক্সিজেন লাগবে না সেখানে অন্য অক্সিজেনযুক্ত যোগের অক্সিজেন দ্বারা সম্পূর্ণ বা অসম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে তাকে কী বলা হচ্ছে অবাধ শ্বসন বা অ্যানেরোবিক রেসপিরেশন এই অ্যানারোবিক রেসপিরেশানটা কোথায় হয় দেখো সাইট অফ দ্য অ্যানারোবিক রেসপিরেশান সালফার ব্যাকটেরিয়া মিথেন ব্যাকটেরিয়া ডিনাইটিভাইন ব্যাকটেরিয়াতে সম্পন্ন হয় আর অবাধ শোষণ বা যে আমাদের অ্যানারোবিক রেসপিরেশান আছে সেই অ্যানারোবিক রেসপিরেশনের উৎসটাও কি এখানে বলে দেওয়া আছে দেখো কোথায় বা অক্সিজেনের উৎস কী বা এই অবাধ শোষণের যে অক্সিজেনের উৎস সেটা নাইট্রেট কার্বোনেট আর সালফেট ঠিক আছে আর যে অ্যানারোবিক রেসপিরেশনের যে মেন ইকুয়েশন বা মেন যে সমীকরণ যেটা সেটা হচ্ছে দেখো গ্লুকোজ থেকে টুয়েলভ নাইটেট উৎসেচকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড জল নাইট্রেট আর পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে এরপরে যে এখানে ডিফারেন্সটা যেটা সবাত শোষণ ও অবাতশ্বাসন অর্থাৎ অ্যারোবিক অ্যানারোবিক রেসপিরেশনে একটা ডিফারেন্স সেটা প্রচুর পরিমাণ এক্সামিনেশন আসে তো এটা নোট করে নিতে পারো যেটা হচ্ছে মুক্ত অক্সিজেনের একান্ত প্রয়োজন এখানে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না বায়োজীবী জীবকোষে সবাদ শোষণ ঘটে অবায়োজীবী জীবকোষে ব্যাকটেরিয়াতে অবাস শ্বসন ঘটে এই প্রকার শ্বসনে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে এখানে অসম্পূর্ণ জারণ ঘটে সবার শ্বসনে কোষে সাইডোপ্লাজম এবং মাইট্রোকনডিয়াতে ঘটে অবাস শোষণ সাইটোপ্লাজমে ঘটে এখানে কার্বন ডাইঅক্সাইড জল তৈরি হয় এখানে কার্বন ডাইঅক্সাইড জল জল অক্সাইড এবং শক্তি উৎপন্ন হয় ঠিক আছে এবং সবার শ্বাসনে ছশো ছিয়াশি কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় এখানে দেখো যে ছশো ছিয়াশি কিলো ক্যালোরি আর এখানে পঞ্চাশ কিলো ক্যালোরি এই হচ্ছে মেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং চ্যানেল যদি আমাদের নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবে আরও এরকম ইন্টারেস্টিং এবং নতুন নতুন বায়োলজিক্যাল সায়েন্সের টপিক পেতে এবং শর্ট ট্রিক্স পেতে আমাদের চ্যানেল বায়োমিস্ট্রিকে ফলো রাখবে তো ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই